আমার এখন একটা শব্দই মনে হচ্ছে আর কি, এই ভিডিওতে করতে বসেছি সকালে, অকৃতজ্ঞ, বেঈমান। মানুষকে কখনো না বিশ্বাস করা যায় না। আমাদের এইখানে এই বড় বড় মানে অকৃতজ্ঞ বেঈমান দিয়ে আমি শুরু করলাম, আর একটা যেটা শুরু করছি যে যে কোনো কোম্পানি বলো, যে কোনো অর্গানাইজেশন বলো, যে কোনো রিটেল শপ বলো, যে কোনো জায়গায় বলো, সেখানে কেউ কারো যেমন বন্ধুও না, আবার কেউ কারো শত্রু হতে চায় না। শত্রু হলে কি হয় না, সেখানে কাজ করা যায় না। আমাদের যে কোনো কর্মস্থলে, সেটা ইনক্লুডিং ইউটিউব নিয়েও বলছি আমি, ইউটিউব বলো, বাইরের জগতে যে কোনো জব বলো, সেখানে কেউ কারো যেমন বন্ধু হয় না, কেউ কারো শত্রু হয় না। আচ্ছা, বন্ধু এই জন্য হয় না যে অত বন্ধুত্ব করার তো দরকার নেই, যেটুকু আমাদের প্রয়োজন, যেটুকু বাক্যা মানে বাক্যলাভ কনভারসেশন না করলে আমাদের কর্মক্ষেত্রে প্রযোজ্য, সেটুকুই লেভেল মেনটেন করে আমরা চলি। আর শত্রুতা করে তো কোনো লাভ নেই। এখানে আমরা যদি কারোর সাথে শত্রুতা করি, আখেরে লাভ আমাদের কিছু হবে না, আমরা তিরস্কৃত হব, আমরা কটা বাজে কথা শুনব। সুতরাং নয় বোবা হয়ে যাও, বোবার শত্রু নেই বলে না, নয় কেউ কারোর শত্রুতা করো না। আর ব্ল্যাকমেলিং করা, আর যদি কোনো দিন কাউকে কিছু নিজের করে নিজের মানুষ হতে পারে, হতে পারে যে এ বি সি ডির মধ্যে আমি সিকে একটু বেশি নিজের মানে যে কোনো ফিল্ডে আর কি, কর্মক্ষেত্রেই বলো আর এই ওয়াইটিতেই বলো আর যে কোনো ক্ষেত্রে বলো, যে আমি এ বি সি ডির সিকে একটু বেশি কাছের মানুষ কিংবা একটুখানি বেশি বিশ্বাস করে ফেললাম, সেখানে আমি তাকে কিছু কথা শেয়ার করলাম, তাদের দুজনের মধ্যেই সেটা থাকলো। তো সেখানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো যে সে এমন অকৃতজ্ঞ, এমন বেঈমান বার হলো যে যেটা মানে বোঝাই যায় না যে এতটা একটা নির্মম, এতটা অকৃতজ্ঞ সে হতে পারে। একটি মানুষ একটি মানুষকে বিশ্বাস করে, কেন সে করলো, কেন সেই মানুষটা একটি মানে মানুষকে বিশ্বাস করে কিছু কাজ করালো সেই মানুষকে দিয়ে, মানুষটিকে দিয়ে। তার পেছনে তোমরা এটা ভাবছো না কেন, যে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল। এই যে আমি ওয়াইটিতে চলে আসছি, ওয়াইটির যে বিখ্যাত অকৃতজ্ঞ দালালটি আছে, তাকে হয়তো একটি মানুষ ভুল করেছিল তাকে বিশ্বাস করে, আমি সঞ্জয়ের কথা বলছি, হ্যাঁ হয়তো সে অন্যায় করেছিল, ভুল করেছিল, কিন্তু সেখানে তোমরা একটু লজিক দিয়ে ভাবো যে সে কেন করলো অন্যায়টা, এত বড় অন্যায় সে কেন করতে গেল, কেন তাকে এতটা বিশ্বাস করলো, কেন তাকেই বা বলতে গেল, কেন তাকে দিয়ে এই কাজটা করালো, সেটা তোমরা একটু লজিক্যালি ভাবো যে তার কি কিছু উদ্দেশ্য ছিল, সে কি কিছু প্রমাণ করতে চেয়েছিল। মানে আমি সঞ্জয়ের কথা বলছি, এই দালালটিকে দিয়ে সে কি মুখোশের আড়ালে মুখোশটাকে, দালালের মুখোশটাকে আমাদের এই ওয়াইটিতে টেনে ছিঁড়ে ফেলতে চেয়েছিল। কারণ ভয়েস অ্যান্ড ভার্সা সে দালালটি ওকে দিয়ে অনেক এমন কাজ করাতো, এক হাতে তালি কখনো বাজে না, এক হাতে তালি কখনোই বাজে না। সুতরাং এই দালালটি হয়তো তাকে দিয়ে বহুত কাজ করিয়ে নিত আড়ালে, এবং এই ছেলেটি এই দালালের হিপনোটিজম বলে না, হিপনোটিজম একটা কথা আছে, এমনভাবে হিপনোটাইজ করেছিল
ভালো কিছু কথা বলে, ভালো কিছু এ করে, এমনভাবে পলিটিক্স করে, মানে এক নম্বরে অকৃতজ্ঞ, হ্যাঁ, এমন কিছু পলিটিক্স করে যে মুহূর্তের জন্য, বিবেকের বসে মুহূর্তের জন্য, সেকেন্ডের জন্য হয়তো সে ছেলে, একটি ছেলের মন আর একটি মেয়ের মনের মধ্যে তো অনেক তফাত থাকে। ছেলেদের মন সবসময় উদার হয়, ছেলেদের মন বড় হয়, মেয়েদের মন ততদিক ছোটো হয়। মেয়ে হয়েই মেয়েদেরকে বলছি আমি, আমি নিজেও মেয়ে, যেহেতু অ্যাজ এ মাদার ফিগার আমি তোমাদেরকে এই কথাগুলিই বলতে এসেছি, যে সে হয়তো এমন কিছু কাজ করেছিল এই মেয়েটি এই ছেলেটিকে দিয়ে, হ্যাঁ, এবং ছেলেটি অনেক কটুকথা, কটুক্তি, অনেক কিছু উপাধি এই মেয়েটির জন্য লাভ করেছে। এই মেয়েটির হয়ে অনেক কিছু বলতে গিয়ে সে অনেক কিছু, তার রেপুটেশন, তার সম্মান সে খুইয়েছে। সবাই তাকে এই কুলাঙ্গার বুলাঙ্গার এসব উপাধিতে লিপ্ত করেছে, এবং সেখানে আমরা কিছু প্রক্রিয়েটাররাও তাকে সাপোর্ট করেছি, করে আমরাও কিছু উপাধিতে আখ্যায়িত হয়েছি। এবং শুধু আমরা না, আমরাও অন্য ক্রিয়েটারদের উপাধি দিয়েছি। আজকে নাম করে কারো কখনো কোনো ভিডিও আমরা করতে পারিনি, কেন করতে পারিনি, এই একটি মানুষের জন্য, ওই একটি দালালের জন্য। আমরা তো নামাঙ্করণ দিয়ে, নাম দিয়েও একটা ভালো কথা, ভালো তাকে যদি বকাও দিই, হ্যাঁ, ধরো এক্সাম্পল খ্যাকশিয়ালকে আমরা কেন খ্যাকশিয়াল বলতাম, কেন রিম্পা বলে ডাকতাম না, কেন গীতাটুনির বাসাকে গীতা বলতাম না, টুনটুনির বাসা, ঠোঁটকাটা বুড়ি, ঠোঁটকাটা বুড়ি অবশ্যই আমাদের সাইডে কেউ বলেনি, হ্যাঁ, এটা সঞ্জয়ও বলেনি, টুনটুনির বাসা বলেই আখ্যায়িত করেছে। কেন টুনটুনির বাসা বল, তোমরা এটা ভাবো, কেন বলতো, কেনই নামাঙ্করণ। আমার ক্ষেত্রে আমি যখন এই ভিডিওটা করছি, আমাকেও অনেকে মর্কট উপাধি দিয়েছিল, বুড়ি, মর্কট, এমনকি আমরা, আমার মা বাপ বেশ্যাবৃত্তি করতো, আমিও ওয়ান শর্ট অফ তাই ছিলাম। কেন সে বলেছিল, কারণ তাকে অস্থির করে দেওয়া হয়েছিল, তিতা বিরক্ত করতে দেওয়া হয়েছিল। আমরাও বলেছি আর আমাদের হয়ে তারাও বলেছে। এই যে এত লাঠা লাঠি, চুলো চুলি, নামাঙ্কন, এত শত্রুতা, সব কিন্তু এই একটি দালালের জন্য হয়েছে, একটি দালালের জন্য হয়েছে। এবার এটা তোমরা, এখানে বৃষ্টি পড়ছে বলে মোবাইলটা একটু এদিকে আনলাম, এটা তোমরা একটু ভেবে দেখো যে এই ছেলেটি, সঞ্জয় ছেলেটি নিশ্চয়ই সম্ভব চালাক ছেলেটি, খুব লজিক দিয়ে, খুব মানে আমি তো বলেছি যে সঞ্জয়কে সব ক্লিয়ার করতে হবে। আমি চাই না যে সঞ্জয় সবার কাছে ছোটো হোক, সঞ্জয় সবার কাছে ডিসরেসপেক্ট পাক। আমি চাই সঞ্জয়কে প্রতিটা ক্রিয়েটার, কো ক্রিয়েটার ভালোবাসুক এবং সঞ্জয়কে চিনুক, সঞ্জয়কে ভালোবাসা দিই এবং সঞ্জয়কে দাদা ভাই, ভাই হিসাবে দেখুক, ছেলে হিসাবে, যারা বয়োজ্যেষ্ঠ লোক আছে ছেলে হিসাবে দেখুক। আমি চাই না সঞ্জয় রেপুটেশন ছোটো হতে। সঞ্জয় এমনই একটি ছেলে, সে কখনো কারোর খারাপ চাইনি, করতে পারে না, তার পেছনে দ্যার ইজ এ বিগ রিজন কেন সে করেছে, সেটা খুঁজে বার করতে হবে। কারণ সে মানুষটাকে তোমাদের কাছে ধরিয়ে দিতে চেয়েছিল যে সত্যি সে ডাইনি, সে এক নম্বরের দালাল, সে মানুষটা কেমন সেটা অন্যভাবে, মানে ট্রিক ওয়াইজ অন্যভাবে সে মানুষটার মুখোশ টেনে ছিটতে ছেঁড়ার জন্য অ্যাক্টিং করেছিল তার সাথে। সেটা আমি বলছি, আমি বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার কথা শুনে রাখো, সে ওর সাথে কোনো ভাব কোনো দিনই ছিল না। সে তাকে ফোন করে করে, ফোন করে করে, মানে ডিটেকটিভ বইতে আসে না যে খুন করে যাবে, অথচ খুনিটাকে কেউ বার করতে পারছে না, তখন এই ব্যোমকেশ ফেলুদার মতো লোককে লাগে, ব্যোমকেশ ফেলুদার মতো লোককে লাগে। তা সঞ্জয় এই ফেলুদা ব্যোমকেশের কাজটা করেছে, যে খুনিকে তোমাদের সবার সামনে ধরিয়ে দিয়েছে।
যাতে এখন সে শান্তি নিঃশ্বাস নিতে পারে, তাকে যেন কেউ কুলাঙ্গার ধর্ষক ধনঞ্জয় আখ্যায়িত করতে না পারে, তাকে যেন কোনো কো ক্রিয়েটার কোনো কেউ ভুল না বোঝে। আসল অকৃতজ্ঞ আসল নোংরা আসল খুনি হচ্ছে এই আমাদের ওয়াইটির দালাল। এটা একদিক দিয়ে ভালো হলো যে এখানে কেউ কারো শত্রু না, এখানে ভালো হলো যে মুখোশটা খুলে গেল। কীভাবে কীরকমভাবে চালাকি করে এমন করে সঞ্জয় মুখোশটা খুলে দিল যে সে নিজেই খুনি তার খুন নিজের মুখেই স্বীকার করে নিল। একটু ভাবো, ব্রেন দিয়ে ভাবো, বুদ্ধি এইটা দিয়ে ভেবো না, মাথা দিয়ে ভাবো। সঞ্জয় মাথা খামিয়েছে, সঞ্জয় ওইটা দিয়ে অ্যাটলিস্ট ওই ডাইনিকে অনেক আগেই চিনে গেছিল, যেমন সঞ্জয় অন্দরমহলকে চিনেছিল। এখন আর আসে, এখন আর অন্দরমহল আসে, কিছু বলার সাহস পায় না। সুতরাং এর চ্যাপ্টারটা ক্লোজ করার জন্য এই যে কী পরিমাণ একটা অস্ত্র, কী পরিমাণ একটা নোংরা, কী পরিমাণ একটা মানে জলজ্যান্ত একটা ভিলেন রূপী ডাইনি, সেইটার চরিত্রটা পার করার জন্য সঞ্জয় একটা গেম প্ল্যান করেছিল সবার সামনে ও চরিত্রটা তুলে ধরার জন্য। সেই জন্য ভয়েস চেঞ্জার মেশিন দিয়ে বলো ওকে অফার, আমাকে যদি কেউ গু খেতে বলে আমি গু খাবো, আমাকে যদি কেউ, তাহলে মুনমুনের কাছে কেন গেল না, তাহলে সুলতার কাছে কেন গেল না, তাহলে কেন ওই ড্যানিটার কাছে আসলো, তাহলে কেন, এটা তোমরা একটু ভাবো, তাহলে কেন এর দ্বারস্থ হলো, তাহলে তো সুলতাকে দিয়েও এই কাজটা করাতে পারতো, তাহলে তো সে মুনমুনকে দিয়েও এই কাজটা করাতে পারতো, তাহলে তো সেই সোমাওয়াল ধরিত্রী সবাইকে তো বোন দিদি ভাবে, অন্য দিদিদের দিয়েও তো করাতে পারত, কেন কেন এবার একে দাঁড়িয়া বানালো, কারণ একে দাঁড়িয়া এই জন্য বানিয়েছিল কারণ এর মুখোশটা সবার সামনে টেনে ছিঁড়তে চেয়েছিল আমাদের সঞ্জয়। যে তোমরা দেখে নাও এ কত দূর ধূর্ত শয়তান নোংরা একজন দালাল, ও বলবে সঞ্জয় বলবে আরও করবে, অন্য দিদিদের দিয়ে করাতে পারতো ওরা করতো, সঞ্জয় বললেই ও করে দেবে, তাহলে তো কেন করেছে, তার মানে যদি ও না করতো, যদি ও রিম্পার ভয়েসটা না দিত, তাহলে তো ওর পরবর্তী সঞ্জয় খুলে দিত, ওর যে কী নোংরা ভিতরটা তা তো সঞ্জয় সব খুলে দিত, এবং খুলতে চলেছে, আজকে ভিডিও আসবে, আমি জানি না সঞ্জয় তার আগে আসবে না আমারটা পরে যাবে, আমি জানি না, আমার কর্তব্য ভিডিও করার, আমি করেছি, হ্যাঁ একটা খারাপ ভাষা বলিনি, আমার কাছে এখানে কেউ শত্রু না, আমি যদি রিম্পাকে ক্যাকশিয়াল বলে থাকি সেটা এই ডাইনিটার জন্য, আমি যদি মিলিস লাইফকে বুনোমোষ বলে থাকি এই ডাইনিটার জন্য, আমি যদি গীতাকে কোনো দিন কোনো খারাপ কথা বলিনি, আমি যদি সোমাকে কিছু বলে থাকি সব এই ডাইনিটার জন্য, আজকে সঞ্জয় যদি কিছু দাদাভাইয়ের থেকে এই সমস্ত নোংরা আখ্যায়িত হয় কুলাঙ্গারে এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, কালকে একটা লাইভ দেখছিলাম রিম্পা সিম্পি লাইভটা একটা লাইভ করেছিল দীপ্তি দেবনাথের সাথে, ওনার কথা আমার খুব ভালো লেগেছে, দীপ্তি যে কথা বলেছে সেটার মধ্যে লজিক আছে, ওনার কথাটা মধ্যে অনেক লজিক আমি খুঁজে পেয়েছি, যে তোমরা শুধু শুধু সঞ্জয়কে দোষ দিও না, একটি ছেলেকে শুধু শুধু দোষ দিও না, তোমরা এটাকে ভাবো সঞ্জয় এই কাজটা কেন করল, কিসের জন্য করেছে এইটা চিন্তা করো, একটু লজিক দিয়ে ভাবো, সঞ্জয় কেন করতে পারে, অন্য দিদিদের দিয়ে তো করাতে পারেনি, আর সঞ্জয় বলবে আর সাথে সাথে ডাইনি রাজি হয়ে যাবে, সঞ্জয় যদি সে তো নাও করতে পারতো যে না 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 আমি নিজে ভিডিও করছি, নিজে ওদের পেছনে লাগছি, নিজে ইয়ে করছি,
আমি নিজের আমাদের আমার কন্টেন্ট আছে গুন্ডাগুন্ডি, এখন তো অবশ্যই গুন্ডাগুন্ডি কোথায় চলে গেছে, মানে কণিকা উজ্জ্বলারা কোনো ডায়েরির পাতায় নেই। এই যে এনআরআই থেকে কে টাকা চেয়েছিল পঞ্চমিনোটের, সঞ্জয় ক্লিয়ার করবে আজকে। ওই যে অ্যালিগেশন দিচ্ছে, অ্যালিগেশনের পর অ্যালিগেশন দিয়ে যাচ্ছে যে আসল খুনি ধরা পড়লে ও তো ফামলিং করবে, মানে ও নিজেকে সেফ সাইড খেলার জন্য ও সঞ্জয়ের হাতে মানে বলটা ছুড়ে দেবে, কোর্টের বলটা সঞ্জয়ের হাতে ছুড়ে দেবে। এখন তো ও ধরা পড়ে গেছে, এখন সঞ্জয়ের কাছে কোর্টে, হ্যাঁ সঞ্জয় তুই চাসনি, তুই উজ্জ্বলের কাছে টাকা চাসনি, তুই এনআরআইদের কাছে টাকা চাসনি, কারণ সেটা ও চেয়েছিল, সেটা এই ডাইনি চেয়েছিল, সে ডাইনি অনেক এনআরআইদের কাছ থেকে টাকা চেয়েছিল। এখন কিছু না পেরে এখানেও হেরে গেল, সেখানেও হেরে গেল, ওর চরিত্রটা ওর মুখোশটা যখন বেরিয়েই গেল, ও নিজের মুখেই নিজে খুনি স্বীকার করলো, এটা আমি আমারই ভয়েস। তার মানে খেলাটা কদ্দূর সঞ্জয় খেলেছে সেদিকটা তোমরা ভাবো, যে কেন ওকেই বা কি বলবো ওটাকে, ওকেই বা কেন নিল খেলাতে, কারণ এই ডাইনিটার ভেতরেই সমস্ত, একে দিয়ে খেলালে সমস্ত আসল কালপিটটা তোমাদের সামনে ধরানোর জন্য আজকে সঞ্জয় খেলাটা খেলেছে। দিস ইজ আ গেম ও গেম খেলেছ। আদৌ ওকে দিদি বলে ভাবতও না, আদৌ ওদের মধ্যে কোনো কিছু ছিলও না, আদৌ ও জানতো যে এই ডাইনির আসল রূপটা কি, শুধু শুধু কিছুদিন ও খেলেছে ওর হয়ে বলে ও কুলাঙ্গার, আচ্ছা নিক কুলাঙ্গার আখ্যা নিয়েছে, নিতে থাকুক নিতে, একটা না একটা দিন আসবে যখন মুখোশটা টেনে ছিঁড়ে দেবে। সঞ্জয় সেই কাজটাই করেছে, তার জন্য যদি একটু কুলাঙ্গার হতে হয়, একটু শশাকলা নিয়ে ঢুকতে হয়, একটু মেয়েদের ঘরে ঢুকতে হয়, একটু নিচু হতে হয়, একটু ধর্ষক ধনঞ্জয় হতে হয়, ও সেটা করেছে বিকজ এই ডাইনির মুখোশটা খোলার জন্য। একটু তো মানে একটা ডিটেকটিভ বইতে খুনিকে ধরতে গেলে অনেক কিছু, যারা ব্যোমকেশ ফেলুদা হয় না, অনেক কিছু তথ্য সংগ্রহ, অনেক কিছু নাটক করে, ভাই সেজে, ভালোবাসার মানুষ সেজে, দিদি 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 করে এইভাবেই মুখোশটাকে টেনে ছিঁড়তে হয়। সুতরাং সত্যের জয় হয়েছে, সঞ্জয়ের জয় হয়েছে, সঞ্জয় এই মুখোশধারী মুখোশটা টেনে ছিঁড়তে পেরেছে, এই মুখোশধারী শিয়ানা ডাইনি চোর কুলাঙ্গারনি এই ডাইনিটা নিজের মুখে স্বীকার করেছে, ওটা আমার ভয়েস ছিল। তাহলে বোঝো কতখানি খেলাটা সঞ্জয় খেলেছে, যে ওর মুখ দিয়ে যেখানে এতদিন কেউ পারেনি, এর যে কি শয়তান, এই শয়তানের মুখোশটা মুখ দিয়ে কেউ স্বীকার করতে পারেনি। সবসময় লজিক মারাতিস না, লজিক মারাতিস না সবসময় সত্যের প্রতীক হয়ে, সততার প্রতীক, আমার ব্যাকবোন খুব সোজা, তোর ব্যাকবোনটা টেনে হিঁচড়ে মুচড়ে দুমড়ে এই সঞ্জয় করতে পেরেছে। কেন করেছে এটা তোমরা ভাবো, কেন ওকে দিয়েই বা করিয়েছে, কারণ ওকে টেনে ছিঁড়তে চেয়েছে, এটাই সঞ্জয়ের উদ্দেশ্য ছিল। বকা দিয়েছে, মুনমুনও বকা দিয়েছে যে তুই ছাড়, তুই ওর পেছন ছাড়, তুই ওকে একটু বোঝ। সঞ্জয় ছাড়েনি, ও মুনমুনদির কথাও শোনেনি, ওর সুলতাদির কথাও শোনেনি, কারণ ও এখানে একটা বলে না একটা ইয়ে জার্নি করতে এসেছিল, যে একটা কিসের জার্নি বলে না, একটা আমি মনে করতে পারছি না ইংলিশটা, একটা অভিযান, হ্যাঁ একটা অভিযানে এসেছিলো, সেই অভিযানে আজকে সঞ্জয় সাকসেসফুল হয়েছে। স্যালুট টু ইউ সঞ্জয়, অনেক ভালোবাসা তোমায়, অনেকে হয়তো তোমায় ভুল বুঝবে কিন্তু আমি বুঝিনি। হ্যাঁ তুমি ওর সাথে মিশে
ওর ভেতরকার খবর সব সংগ্রহ করে সবার সামনে ওর মুখ দিয়ে বার করিয়েছো যে ও কতটা জঘন্য। আর এই যে তারপরও পানুমাসি বলে আছে, এই পানুমাসির কেসটাও একটা অন্য কেস আছে, সেটাও আস্তে আস্তে সবাই ধরা পড়বে। কারোর দোষ নেই এখানে, না রিম্পার দোষ, না কারোর দোষ নেই, কেউ কারোর শত্রু হতে পারে না এখানে, কেউ কারোর শত্রু, অনেক ভালোবাসা তোমাদের জন্য। আর এই মানুষটিকে ভুল বুঝো না, সঞ্জয় তোমাদের সবার প্রিয় একটি মানুষ, কেউ ভুল বুঝো না ওকে। আমি মা হয়ে তোমাদেরকে বলছি, সঞ্জয়কে তোমরা দাদা ভাই বলে মেনে নাও, কেউ ওকে ভুল বুঝো না। ও একটা অভিযানে এসেছিল, তো অভিযানের এই অভিযানটাতে একটু সময় লাগে, এক বছর সময় দিয়েছে ওকে। ও তো অনেক শুনেছে, শশা কলা লেডিস হাফ লেডিস নাপুংসক, কত কিছু গালাগালি তো কার জন্য করেছে, এই ডাইনিটার জন্য তো করতে গেছে, ও শুনেছে, ওর খারাপ লাগেনি। ও তো একটা মানুষ, ও তো একটা কারুর ছেলে, কারুর স্বামী, কারুর বাবা, ওর খারাপ লাগেনি, ওর ইমোশন নেই, ওর ফিলিংস নেই, ওর ভালোবাসা নেই, ও সবার ভালোবাসায় পেতে চেয়েছিল। ও আজকে যাকে ক্যাকশিয়াল তকমা দেওয়া হতো, বুনমসের তকমা দেওয়া হতো, হ্যাঁ ও তাদের কাছ থেকেও, তাদের সোমা মানে বেঙ্গলি ব্লক সোমা গীতা সবার ভালোবাসা পেতে চেয়েছিল, সবার ভালোবাসা নিয়ে এগিয়ে চলতে চেয়েছিল। একটু টাইম লেগেছে, কারণ ও একটা অভিযানে নেমেছিল, একটা সত্যের অভিযানে লড়াই করতে নেমেছিল, নেমে যদি গালাগালি শুনতে হয় শুনেছিল, আড়ালে কষ্ট পেয়েছিল, কিন্তু মুখোশটা টেনে তো ছিল, আরও মুখোশ বাকি আছে তোর ডাইনি, এই সঞ্জয় তোকে টেনে ছিঁড়বে, আসছে ওর ভিডিও। সুতরাং তোমরা সবাই ভালো থেকো, সবাইকে অপূরন্ত ভালোবাসা আমার, এখানে কেউ কারোর শত্রু না, কেউ না, উই আর অল কন্টেন্ট ক্রিয়েটার, আমরা নিজেদের কন্টেন্ট দেব। আর এই যে ব্লগার বড় বড় ব্লগারগুলো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে হাতে করছে, দালালি করছে, মানে এক একটা করে দালাল হায়ার করছে, এটাও প্রচণ্ড অন্যায়। আমি চাই তন্দ্রা গীতা তোমরা সবাই খুব সাবধানে থাকো, এই ওয়াইটিটা না ভীষণ ক্রিটিক্যাল, সাবধানে পা ফেলো, কখন যে তোমরাও ফেসে যাবে, এই বড় বড় ব্লগাররা এই ম্যান্ডি স্যান্ডি টিনা সন্দীপ কখন যে কাকে দালাল হয় করছে। অবশ্যই তোমাদেরকে কিছু বলার নেই, গীতা খুব বুদ্ধি করে চলে, প্রচণ্ড বুদ্ধি খাটিয়ে গীতা চলে, গীতার মতো মানে A1 কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি কেউ হয়ে থাকে সে হচ্ছে গীতা তুনির বাসার গীতা। তাহলে তোমরা সবার মতো সবাই থাকো, এই ভুল বোঝাবুটিটা আমি তোমাদের দূর করতে এসেছি, ভুল বুঝো না। ও একটা ডিটেকটিভের কাজ করেছে, ফেলুদা ব্যোমকেশের কাজ সঞ্জয় করেছে, সঞ্জয়কে ভুল বুঝো না, মুখোশের আড়ালে শয়তানের মুখোশটা কীভাবে নাটক করে ভাই সেজে একটু রসিয়ে রসিয়ে রসালো করে ও টেনে, ও যদি না করতো তাহলে ও ভয়েস রেকর্ডটা দিত কেন, নাটক করে বার করেছে আসল কালপ্রিটকে, আমাকে দিয়ে পারতো, মুনমুনকে দিয়ে পেরেছে, সুলতাকে, এটা তোমরা ভাবো, কাউকে দিয়ে তো ভয়েস এটা করতে পারেনি, মডুলেশনটা করতে পারেনি, রিম্পার ভয়েসটাকে শো করতে পারেনি, একে দিয়ে করেছে, কারণ এর মুখোশটা সবার সামনে তুলে ধরার অভিযানেই সঞ্জয় হার্ট এখানে নেমেছিল, একজনকে করে দিয়েছে অন্দন মহলকে, এবার ওয়েলকাম দালালকে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে মুখোশ। তোমরা সঞ্জয়কে ভুল বুঝো না, টাটা বাই বাই, লাভ ইউ অল, তোমরা সবাই ভালো থেকো, সবাই হাতে হাত মিলিয়ে থাকো, কেউ এখানে কারোর শত্রু না, কেউ কারোর শত্রু না, কেউ কারো, আমরাও করেছি তোমরাও আমাদেরকে করেছো, তোমরাও করেছো আমরাও করেছি, জেনে রেখো ওই একটা মানুষের জন্য, কিন্তু একটা মানুষের জন্য, ওই ডাইনিটার জন্য, ওই কুলাঙ্গার নিটার জন্য, ওই সাইকোটার জন্য, ওই জন্য, আদারওয়াইজ কিন্তু আমরা কেউ কারোর শত্রুতা করতে যেতাম না।
চলো টাটা বাই বাই সি লাভ ইউ অল।